হ্যালো বন্ধুরা, বান্টি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে এলাম। কথাটা হচ্ছে, তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো, কেউ স্কিপ করে কেটে কেটে চলে যেও না। কথাটা হচ্ছে, কালকে যে আমরা সাধন সাথী চ্যানেলের দিদি ভাই দাদা ভাইদের বাড়িতে গেছিলাম, তো বাড়িতে গেছিলাম যতক্ষণ, তো আমি ওই দিদিকে বললাম ডেকে, যে দিদি আমার এরকম আগে একটা চ্যানেল ছিল, এরকম এরকম প্রবলেম হয়েছে, তোমরা তো সবাই জানোই তাই না, এরকম এরকম একটা প্রবলেম হয়েছে, তো সে কথাটা বলছি দাঁড়ো। আর তোমরা যদি, আর তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি আমার সত্যিকারের প্রকৃত বন্ধু হয়েই থাকো, তাহলে কেউ আমার এই কথাটাতে মাইন্ড করবে না আর নেগেটিভ কমেন্টও করবে না, তোমরা বুঝবে আমার ব্যাপারটা। তো আমি তার জন্য তোমাদের কাছে বলতে এলাম, যে দিদি ভাইকে বললাম, দিদি ভাই আমার এরকম একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলটা এরকম এরকম প্রবলেম হয়েছে, একটু একটু দেখো না। দিয়ে দিদি ভাই বললো, আমি তো অত কিছু পারি না, মানে দিদি ভাইয়ের ভিডিও এডিট করা, থাম্বেল টাম্বেল করা, তার জন্য একটা লোক রাখা আছে, হ্যাঁ মানে ওনার একটা সময় নেই, মানে ওইসব করে না, তার জন্য একটা একটা ছেলে, মানে ভাইই হয় ধরো, আমাদের থেকে হয়তো ছোটই হবে, তো ওকে ও করে। তারপর ওকে একটু ডাকলো, ডেকে আমরা আবার ফোনটাকে দেখালাম, যে এরকম এরকম আমার হাজবেন্ড আবার হচ্ছে ওই ইমেল আইডিটা দিয়ে আমার ওই চ্যানেলটা বের করে দিল। চ্যানেলটা দেখে মানে ও পুরো, ও সব কিন্তু জানে সব কিছু, চ্যানেলটা দেখে বলল কি, চ্যানেলটা অনেকক্ষণ ধরে দেখলো, সব কিছু চেক করলো, চেক করে দেখার পরে বলল কি, যে না এই চ্যানেলে কোনো রকম প্রবলেম নেই, অনেকের আছে যে 1000 সাবস্ক্রাইব পূরণ না হলে পারে লাইভ করতে পারে না, তোমার হয়তো সেই সমস্যা হতে পারে, তার জন্য হয়তো তুমি লাইভ করতে পারছো না, আমাকে তাই বলল। বলল কি এই চ্যানেলে কোনো রকম প্রবলেম নেই, তবে ওই বাচ্চা ছেলের ওটাতে একটা স্ট্রাইক এসেছিল, তো ওই স্ট্রাইকটা 3 মাসের মধ্যে উঠে গেছে, তাছাড়া অন্য কোনো স্ট্রাইক মাইক আর দেখছি না, স্ট্রাইক যদি আমার যদি 3টে স্ট্রাইক পড়তোই তাহলে তো চ্যানেলটা ডিলেট হয়ে যাওয়ার কথা ছিল তাই না, ওই চ্যানেলটা ডিলেট হয়নি, আমি ভিডিও ভালোভাবে দিতে পারছিলাম। কিন্তু ওই ভাইটা বলল কি, যে না আমরা সব কিছু দিয়েই মানে ওকে চেক করতে বলেছি, ও বলল কি না এই চ্যানেলে কোনো মানে প্রবলেম নেই, ওরা কিন্তু ভালো বড় ইউটিউবারের ধরো কাজ করে, ওরা ধরো সমস্ত কিছুই জানে। তাই ভাবছি যে এখন আমাকে মানে ওই ভাইটা বলল যে তোমরা এই চ্যানেলে কাজ করো, কিচ্ছু হবে না, মানে এই চ্যানেলটা কোনো প্রবলেম নেই, তোমরা এই চ্যানেলে কাজ করো, তাই বলল। তাহলে এখন মানে একটা কথা বলতে আসলাম, যে আমি এই নতুন যেই চ্যানেলটা, এই চ্যানেলটা এখন কিছুদিন বন্ধ রাখবো, মানে এই চ্যানেলে আমি আর এখন ভিডিও দেব না, কারণ আমার এই চ্যানেলে অনেক দিন সময় আছে, আমার পুরনো চ্যানেলে আর 3টে মাস মতন সময় আছে, তো আমি ওই পুরনো চ্যানেলে 3টে মাস খাটতে চাই, 3টে মাস খাটবো, দেখি কি হয়। তো আমি ওই 3টে মানে কি বলছি, মানে এই ভিডিও আমি আর নতুন চ্যানেলে আপলোড করব না, আমি আবার পুরনো চ্যানেলটাই মানে খাটবো, দেখি আমার পুরনো চ্যানেলটাতে কিছু হয় কি না, আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসতে তোমরা প্লিজ সেভাবে আমাকে পুরনো চ্যানেলটাতে সাপোর্ট করো, আমি তোমাদের পুরনো চ্যানেলটাতে সাপোর্ট, আমি আবার সাপোর্ট করব তোমাদেরও পুরনো চ্যানেলটার থেকে। তাই এতটুকু কথাই তোমাদের বলতে এসেছি, যে তোমরা কিন্তু কেউ যদি আমার প্রকৃত বন্ধু হয়েই থাকো, কেউ খারাপ নেগেটিভ কমেন্ট করবে না। আর আমি দেখি কি, যে আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি, সত্যি কথা বলছি, তোমরা বলবে তো, যে আমি কাউকে নিয়ে যদি ভিডিও বানাই, আমি ভিডিওটাতে কোনো খারাপ কথা বলেছি কি না, থাম্বনেলে মানুষ আমি কেন, প্রত্যেককে যারা যারাই যাকে নিয়ে ভিডিও করে না কেন, থাম্বনেলে এমন একটা কথা লেখে যে থাম্বনেল দেখেই মানুষ চ্যানেলের ভেতরে ঢুকে যায়, চ্যানেলের ভেতরে ঢুকে যায়। তাই আমিও থাম্বনেলে ওরকম দিয়ে ভেতরে ঢুকে তোমরা পুরো কথাগুলো শুনে দেখবে তো, যে আমি কোনো খারাপ কথা বলি কি না। আমাকে অনেকে কমেন্ট করে যে এরকম ধরনের ভিডিও করো না, এইসব ভিডিও করা বাদ দাও, কেন আমার যাতে ব্লগে যদি আমার ভিউজটা না আসে, আমার ওই 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 সব ভিডিওগুলোতে যদি আমি ভিউজটা পাই তাহলে তো ভালো কথা তাই না। আমি কোনো খারাপ যদি কাউকে নিয়ে থাম্বনেলে কোনো কথাও বলি, থাম্বনেলে ছবিও দিই, কিন্তু ভেতরে ঢুকে দেখবে আমি কোনোদিন নেগেটিভ কোনো কথা বলিনি, ঠিক আছে। তো তোমরা আমাকে প্রকৃত যদি ভালোবেসে থাকো, বন্ধু যদি হয়ে থাকো, তাহলে
ওই পুরনো চ্যানেলটাতে তোমরা আবার সাপোর্ট করো, আমি কালকের থেকে পুরনো চ্যানেলে ডেলি ব্লগ দেবো, ঠিক আছে?